দেখেন ভেতরে এসে করি এসো ভেতরে এসো তুমি তো করি এসো ও আসলে এত জেদ করছিল তাই নিয়ে এলাম এখানে সবকিছু দেখে যদি ওর সবকিছু মনে পড়ে যায় একদম ভুলে গেছি আগের বারেও কোমলের হাতে শোল মাছ দেওয়া হয়নি আর এবারেও ভুলে গেলাম শোল মাছ করে রাখতে দেয় কেন হ্যাঁ এটা দেখতে যে সে সংসারের হার ঠিক মতো ধরে রাখতে পারবে কিনা আমাদের কোমল তো সে পরীক্ষা আগে দিয়ে দিয়েছে দিব্যি পাশও করে গেছে কালা শোল মাছের কি দরকার দেখো দাদু আমি বলেছিলাম না মা চলে আসবে তার মানে ইনি মোল্লা সেনের বাবা আমাদের উপর অভিমান করে আছিস মা মশাই কোমলকে ছাড়ুন এবার ঠাকুর মশাইকে বলে একটা বিশেষ মুহূর্ত বেছে নেওয়া হয়েছে আর সেই সময়ের মধ্যে মল্লারটাকে সিঁদুর পড়াতে হবে কোমলকে কি হলো কোমল এসো এটা আবার কি কি হয়েছে কোমল এরকম অবাক হয়ে কি দেখছো সবাইকে চিনে নিতে হবে তো আমি তো নিজেই সবাইকে চিনি না ওই তো ওখানে আমার শ্বশুর মশাই রয়েছে ওই যে বাবা কোমল কেন একেবারে আমার বাবা এটা বলতে কি হয় দিদি যাও গিয়ে প্রণাম করো যাও ওভাবে দেখছে কেন ওনাকে
দিদি ওঠো, বাকি সকলের সঙ্গে পরিচয় করতে হবে তোমাকে। এবার এক এক করে বাড়ির সকলের পরিচয় জানা যাবে। আমার সঙ্গে আলাপ করাবেন না, আমি বাধ্য। না না না, বালাই শার্ট আমি বলে দিচ্ছি। ইনি হচ্ছেন আমার সম্পর্কে বড় হও। আচ্ছা, তার মানে মোল্লার বাবুর আগের পক্ষের শালা আর শালার বউ, ওরা কি এখানেই থাকে নাকি অনুষ্ঠানের জন্য এসেছে? কি তাহলে আর কে বাকি রইল বল? তোমরা যে দুবোন একরকম দেখতে, শুধু তাই নয় কথাতেও দেখছি একই রকম। আগে ঠান্ডা মাথায় অনুষ্ঠানটা হয়ে যাক, তারপর। হ্যাঁ, যে কারণে আমাদের এখানে আসা। মোল্লার বাবুকে তো দেখছি না। দেখেছেন, আমি ওকে বারবার বললাম এখানে দাঁড়িয়ে থাক, তোমার ছেলে লজ্জা মানে সে হয়তো আমার ওপরে গিয়ে বসে আছে, আমি নিয়ে আসছি। আপনারা একটু বসুন না। না না, ঠিক আছে, ব্যস্ত হবেন না। এবিন্দি যা তো, সিঁদুরটা নিয়ে আয়। কোমল, তুমি এদিকে এসো। তুমি এসেছো কোমল, তুমি এসেছো। এই পুরোটাকে আমায় বর বলে মেনে নিতে হবে। উনি তো মোল্লা সেন।
আমাকে বিয়ের রাতে ফেলে রেখে মুম্বাই পালিয়ে গিয়েছিলে? মল্লারের বোধে ভালো লাগছে না জানো তো। আজ আমি করির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। তুমি নয় বাবা, ক্ষমা তো চাইবো আমি। আজ আর আমার কিছুই মনে নেই, আমার বোনকে বিপদের মুখে ফেলে আপনাকে ঠকিয়ে বিয়ের রাতে পালিয়ে গিয়েছিলাম মুম্বাই। যা কোমল যা, আমার হয়ে খুব ভালো করে ক্ষমা চেয়ে নে, আমার হয়ে গান গিয়েছিলিস, এবার আমার হয়ে তুমি ক্ষমা চেয়ে নি। উনি ক্ষমা করলেই আমার উপরে পাওনা। সেদিন আমি কেন এমন কাজ করেছিলাম আমার মনে নেই, আদৌ করেছিলাম কি সেটাও মনে পড়ছে না, কিন্তু মনে না পড়লেও আমি যে কাজ করেছি তা বড় অন্যায় কাজ। কি বলতে চাইছিস কুমুর? আমি অন্যায় করেছিলাম আমাকে ভুল প্রমাণ করতে? আপনার আমার বোনের এত বড় ক্ষতি করেছি আমি, ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই। তবু যদি পারে এই অপরাধটা ক্ষমা করে দেবেন আপনি, দিন না ক্ষমা করে আমাকে। এখন থাক, তুই এদিকে চলে। না, আগে উনি বলুন যে উনি আমাকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করার প্রশ্নই ওঠে না। তার মানে এর পরে আর কোনোদিনও কোমল এই বাড়িতে আসবে না। আমি অনেকদিন আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি করি। আমি তোমার কাছে কৃতার্থ, বিশ্বাস কর আজ আমি তোমার জন্য এত বড় সৌভাগ্য অর্জন করেছি, বিশ্বাস কর। তুমি না থাকলে আমি এত বড় সৌভাগ্য অর্জন করতাম কি করে? আসলে তুমি যদি সেদিন বিয়ের আসর থেকে পালিয়ে না যেতে, তাহলে আমি কোমলের মতো স্ত্রী পেতাম কোথা থেকে?
তোমার জন্যই তো আমি কোমলকে কাছে পেয়েছি, তোমার জন্যই তো আমার ছেলে মেয়েরা এত ভালো মা পেয়েছে। আমি তোমার কাছে কৃতজ্ঞ। সত্যি আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ সবাই। হ্যাঁ মাসি, আমরা জানি আমরা যেরকম ভালো মা পেয়েছি ভালো মাসিও পাব। আবার শুনেছ উনি উনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এখনো কোমলই ভালো, তাই তো? আমি যখন করেছিলাম তখন আমি খারাপ, খুব খারাপ। আর যে কোমল করেছিল অমনি করিও ভালো হয়ে গেল। বেশ, কোমলকে এবার কি করে খারাপ করতে হয় সেটা দেখব আমি। তুই সত্যি খুব ভালো স্ত্রী, ভালো মা। না হলে বল উনি তোকে এতটা ভালোবাসেন, তুই ভালোবেসে ওনার মুখ জয় করেছিস বলেই তো উনি আমাকে এত সহজে ক্ষমা করে দিল। আমি আমি তোর কাছে কৃতজ্ঞ বোন। বৌদি, এবার কিন্তু আসল কাজটা সেরে না ফেললেই না দেরি হয়ে যাবে না? হ্যাঁ দেরি হয়ে যাবে, আমি ভেবে দেখুন কোন মা তার মেয়ে দিয়ে দেখতে পায় না, আর আপনি কিনে নিজে দাঁড়িয়ে থেকে দেখবেন যে জামাই আপনার মেয়ের সিঁথিতে সিঁদুর দেবে, সেই আনন্দের শাক আপনাকে বাজাতেই হবে। একবার ওটা পড়িয়ে দিক, তারপরে এনে মল্লা দেখুন চিরটা কাল আমার পাকে সব ভালোবাসা তুই ছিনিয়ে নিয়েছিস। আজ তোর চোখের সামনে আমি তোর স্বামী সংসার ভালোবাসা সব ছিনিয়ে নেব। তুই দেখেও কিছু করতে পারবি না, নিজের চোখে দেখ। কোমল, তোমার স্মৃতির সিঁদুর মুছে দিয়ে আমি যে ভুল করেছিলাম, যে অন্যায় করেছিলাম, আজ এই সিঁদুর তোমার স্মৃতিতে দিয়ে আমি সেই ভুল শুধরে নিতে চাই। সিঁদুরটা ওকে এমন করে পড়াবি যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই সিঁদুর ওর স্মৃতিতে অক্ষয় হয়ে থাকে।